লাস্ট ইয়ারের মতো এবারেও হইচই অনেক নতুন ওয়েব সিরিজ উপহার দিতে চলেছে, সাথে থাকছে হিট ওয়েব সিরিজগুলোর নতুন সিজনও। চটপট জেনে নিন হইচই থেকে নতুন বছরের চমক। তবে তার আগে বাংলা মুভিজ ডট ইন চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন এরকম আরও 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 অনেক খবরের জন্য। আগেই জানিয়েছিলাম সৃজিত মুখার্জি তার প্রথম ওয়েব সিরিজ রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি নিয়ে হাজির হবেন। অভিনয়তে আছেন রাহুল বোস, অনির্বাণ ভট্টাচার্য, আজমেরি হক বাধন। এছাড়াও হইচইয়ের জনপ্রিয় ওয়েব সিরিজ হ্যালো তার সিজন টু অব্দি মুক্তি পেয়েছিল। মাত্র কয়েকদিন আগে রিলিজ করলো হ্যালো থ্রি। যথারীতি সেখানে রয়েছেন রাইমা সেন, প্রিয়াঙ্কা সরকার, জয় সেনগুপ্ত। চরিত্রহীন থ্রি ওয়েব সিরিজের সাফল্যের পর দেবারায় ভট্টাচার্য তার পরবর্তী ওয়েব সিরিজ দেবদাস একটি খুনের গল্প নিয়ে আসছে, যেখানে অভিনয়ে থাকছেন রাইমা সেন, মধুমিতা সরকার, অর্জুন চক্রবর্তী। কমলেশ্বর মুখোপাধ্যায়ের প্রথম ওয়েব সিরিজ মোহময়া আসতে চলেছে, যাতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায়। এছাড়া রয়েছেন অনন্যা চ্যাটার্জি। সোহম আজ রাবন্তীর প্রথম ওয়েব সিরিজ রিলিজ করবে দুজনই। রবীন্দ্রনাথের উপন্যাসের সাথে কোনো যোগ না থাকলেও গোরা নামের একটি সম্পূর্ণ অন্য ধরনের ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে, যেটা একটা ডিটেকটিভ স্টোরি, যেখানে ডিটেকটিভের ভূমিকায় পাওয়া যাবে ঋত্বিক চক্রবর্তীকে। বাংলাদেশের জনপ্রিয় পরিচালক মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় তৈরি হচ্ছে ওয়েব সিরিজ ভালো থাকিস বাবা। শহুরে জীবনের টুকরো টুকরো গল্প নিয়ে তৈরি হবে চৌরঙ্গী নামের আরেকটি নতুন ওয়েব সিরিজ। এছাড়াও হইচইতে আগে মানি হানি তৈরি হয়েছিল, যে বাংলাদেশের ঢাকায় ঘটে যাওয়া একটি ব্যাংক ডাকাতির ঘটনা নির্ভর তৈরি হয়েছিল মানি হানি। এবারে সেই মানি হানি সিজন টু আসতে চলেছে। অনির্বাণ মল্লিকের পরিচালনায় একটি মিউজিক থ্রিলার, যেখানে শাশ্বত চট্টোপাধ্যায় অভিনয় করেছিলেন সেই যে হলুদ পাখি, এবার তার সিজন টু আসতে চলেছে। মৈনাক ভৌমিকের পরিচালনায় হইচইতে মুক্তি পেয়েছিল ব্রেকআপ স্টোরি, আর এবার আসতে চলেছে মেকআপ স্টোরি। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় শব্দ জব্দ যথেষ্ট প্রশংসিত হয়েছিল, এবার সৌরভ চক্রবর্তী নিয়ে আসছে লাল মাটি, সঙ্গে থাকবেন রজত কাপুরও। তৈরি হচ্ছে ঠাকুর মার ঝুলি, শোনা যাচ্ছে পরিচালনা করবে কিউ। আর এবার এবার শুরু দিনগোনার অপেক্ষা, যে কবে আসছে কোন ওয়েব সিরিজ। চোখ রাখুন পর্দায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন, আর নিয়মিত আপডেট পেতে বাংলা মুভিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন।